বেসামারি অঞ্চলবাসী রাইজর বাবে এটি ভাল খবর। নগাঁও জেলা ঢিঙর বেসামারি অঞ্চলত নক সংযোজন ঘটিল এখনি অত্যাবশ্যক সামগ্রীর ব্যবসায়িক প্রতিষ্ঠান কাউসা শপিং মল, যত পয়া যাব জুয়েলারি, কসমেটিক্স, গেলামাল আর বিভিন্ন ধরনের অত্যাবশ্যক সামগ্রী। কাউসা শপিং মলর মূল উদ্দেশ্য উন্নত মানদণ্ড আর উচিত মূল্য, গ্রাহকক সন্তুষ্ট করাই আমার একমাত্র লক্ষ্য। গতি আজিয়ে আহক কাউসা শপিং মললৈ আর ক্রয় করে লৈ যাওক নিজের মন পছন্দ অনুসরি বয় বস্তু সমূহ। আমার ঠিকনা বেসামারি আমতলা তিনিআলি ঢিং নগাঁও অসম। আমার যোগাযোগের নম্বরটি হৈছে 7099430159। নমস্কার, নিউজ নর সমক দর্শকক স্বাগতম জানাই স্টুডিওত মই অনুপম বৰা। চাও আহক কি আছে আজি আমার সংবাদ। পৌরসভা নির্বাচনের বাবে মাজত মাথো দুটা দিন, সকল রাজনীতি দলের তুঙ্গত উঠিছে নির্বাচনী প্রচার, পিছ পড়ি থকা নাই রাইজর দলও। নিউজ নর এক রিপোর্ট। পৌরসভা নির্বাচনের বাবে মাজতে মাত্র দুটামান দিন, সকল রাজনৈতিক দলের তুঙ্গত নির্বাচনী প্রচার, পিছ পড়ি থকা নাই রাইজর দলও। উল্লেখযোগ্য যে পৌরসভা নির্বাচনক লৈ ডিব্রুগড় পৌর এলাকার অলিয়ে গলিয়ে প্রচারের ধুম উঠিছে। বিজেপি, কংগ্রেস, অগপ, রাইজর দল, নির্দলীয় দল সমূহ মুঠ 51গৰাকী প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়া। ডিব্রুগড় পৌরসভার 22টা ওয়ার্ডের প্রার্থী আর সমর্থক সকলে দিনে নিশায় ভোটারের কাক চাপি সমর্থন আদায়ের প্রচেষ্টা চলোৱা দেখা গৈছে। শুভাকাঙ্ক্ষী হিসাবে মই কব বিচাৰো যে মোর লগত পরিচয় হয়েছিল প্রথমে সমাজকর্মর মাজেদিয়ে। মই ঘুরি পড়েছিল আজি প্রায় দুবছর, আর মই একজন সমাজকর্মী, আর মই সমাজকর্মীর কর্মর জড়িয়ে মই অঞ্জলির লগত চিনাকি হয়েছিল। আর তেতিয়া দেখা পাইছো এজন বড় বিচক্ষণ কর্মী হিসাবে পাইছো। আর মোর আশা রাখিছো যে এজন, কারণ ইয়াত এটা মিউনিসিপালিটির যেটো ওয়ার্ডর কমিশনার বা উঠিব লগা হয়, ইয়াত তেও এজন কর্মীরহে প্রয়োজন, ইয়াত দলের কথা নাহে। আর মই জানো যে রাইজর দলের হয়েও তেও যেখানে শুনিছো আর সেইখানে মই দেখা পাইছো যে তেও এইখানে যেখানে অভাব যেখানে আছে, ইয়াত পানির ব্যবস্থা, নলার ব্যবহার হওয়া পানি গোট আবদ্ধ হয়ে গোট খাই আছে, তারপরা এক অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছে। এইবিলাক তেও আর মই এই গোটেই ওয়ার্ডত, ইয়াত গ্রাম বাজারের বিভিন্ন ওয়ার্ড, কালী মন্দিরের ওসর, দুসাদপট্টি যেটো আপনার বিলাল মসজিদ অঞ্চল, আর ইয়ার আপনার নবজ্যোতি পথ, আর কালী মন্দির মন্দির, ইয়াত রেলওয়ে কলোনি, এইখানে ঘুরি আমি দেখা পাইছো যে এইখানে কাম আমার বহুত দিনের পর হয়তো হওয়া নাই। আজ 5 বছর 6 বছরের ইয়াত কোনো চেষ্টা করা নাই, এই ইয়াত কোনো ব্যবস্থা বিজ্ঞানসম্মতভাবে নলার পানি মিউনিসিপালিটি মেইন ড্রেনলে ঘুরি যাবলৈ কোনো ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই। বরংস দ ঠাই পিটনি সৃষ্টি করে সেই পানি বেকলেস হয়ে গেছে, পাছফালে ঘুরে গেছে। আর সেই ঠাইবিলাক মানুষের মাটি কিনে ঘর বনার কারণে এই পানি তার মাজতে আবদ্ধ হয়ে আছে, আর এক অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছে। আর মোর বিশ্বাস এই যেখানে কাম মানে আজ দুবছর অঞ্জলিক দেখা পাইছো, সেই হিসাবে অঞ্জলি প্রতিশ্রুতি দিছে মই এই ওয়ার্ডক যদি মই জিকো তেতিয়াহলে এই ওয়ার্ডক মই এখন আদর্শ ওয়ার্ড হিসাবে পরিগণিত করবলে চেষ্টা করব, সেয়া মোৰ বিশ্বাস আছে। আর মোরও ইয়াত মোৰ ঘর রাস্তার কিনারতে গাবরপথারতে মোৰ নিজের ঘরও আছে, আর ময়ো এজন ভুক্তভোগী। সেই কারণে মই অঞ্জলি বাইদেউক, অঞ্জলি শইকীয়া দত্ত বাইদেউক সমর্থন করছো তেওঁ শুভাকাঙ্ক্ষী হিসাবে। তেওঁ যদি জিকে এই ওয়ার্ডর কারণে নিশ্চয় বহুতখিনি করব পারিব, আর ইমান দিনে পরিত্যক্ত হয়ে থাকা রাইজর যেবিলাক মানে মানুষ যেখানে আছে একেবারে আপনার হেৰি লেভেলর, তলর লেভেলর, বিপিএল কার্ডর লেভেলর, সেইবিলাক মানুষ, দুখিয়া মানুষে এটা মাটি কিনে ঘর বনাব নয়, সেইবিলাক মানুষের ভুক্তভোগী বেশিকে হয়েছে। ঘরবিলাক দেখা পাব 4-5 ফুট পানি উঠি ডেম্প হয়ে আছে, বারান্দার দেখা তারে মাজতে দেখা গল। ডিব্রুগড় পৌরসভার 22টা ওয়ার্ডের ভিতর 2নং আর 5নং ওয়ার্ডের মাত্র 2টা ওয়ার্ডতে প্রার্থিত্ব দিয়া রাইজর দলেরও আকর্ষণীয় নির্বাচনী প্রচার, লগতে সকলোরে সহায় সহযোগিতা বিচাৰি ডিব্রুগড়ৰ সমস্যাসমূহ সমাধান কৰি ডিব্রুগড় চহৰখনক এক আধুনিক আৰু পৰিষ্কাৰ চহৰ হিচাপে গঢ় দিবলৈ চেষ্টা কৰিব বুলি সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য প্ৰকাশ কৰে ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থী আৰু কেন্দ্ৰীয় সমিতিৰ উপসভানেত্ৰীৰ লগতে শুভাকাংক্ষীসকলে।
রাইজরলে প্রার্থী হওয়ার মূল মূল কারণ হয়েছে যে অখিল গগৈ ডাঙরিয়া যা সততা আছে নিষ্ঠা আছে আর যা সাহসে কাম করে তেখেতর আদর্শে মই অনুপ্রাণিত হয়ে সেই কেই ধরনের আগবাড়ি যাবলে বিচার আর সেই কারণে মই 18 নং ওয়ার্ডত রাইজর দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পাছত তেখেতে যি ধরনের কাম করে বা যি ধরনের আদর্শে আগবাড়ে সেই ধরনের আগবাড়ি যাচ্ছে। আমি এই ওয়ার্ডর চুকে কানে ঘুরি ফুড়ি যাক অসুবিধা দেখিছো সেই অসুবিধা সমূহ হাতত লৈ আহিছো আর আমি ভাবিছো যে তেওঁলোকৰ এই সমস্যা সমূহ সমাধান করব পাৰিম। ইয়াত বহুতো দেখা যায় যে বেলেগ বেলেগ দলে বহুত মানে দলীয় কিবা স্বার্থত বহু ধরনের দুর্নীতিগ্রস্ত কিছু কাম করা আমি পরিলক্ষিত হয়। ধর হিতাধিকারী ক্ষেত্রতে দেখা যায় উপযুক্ত মানুষে উপযুক্ত সময়ত যখন পাব লাগে তেখেতসকলে নাপায় আর বেলেগ ধরনের মানুষ যার ধর দরিদ্র সীমারেখার উপর হাতত আমি ডাঙর ডাঙর টোপোলা দেখা পাওয়া যায়। সেই কারণে ভাবো যে অখিল গগৈ ডাঙরিয়ায় এবার অখিল গগৈ ডাঙরিয়ার হয়ে আমি এনেকা ধরনের কাম করিম রাইজে এবার হলেও অনুভব করব লাগিব যে এই দলটো সচাকৈ একটা ব্যতিক্রমী দল। মই আহ্বান জানাম, মই প্রথমে মোর চিনাকিটো দি লৈছো বাৰু। মই পারভিন হুসেইন, মই এইটো অঞ্চলত মোর ঘর আছে আর এইটো অঞ্চলত ঘর থকা হেতুকে মই এজন ভুক্তভোগী। মই এতিয়া মই আঞ্চলিকতাবাদত বিশ্বাস করো আর মই হেয়ে এইটো অঞ্চলত মই যি কেইবছৰ দেখিলো যোৱা কেইবছৰত যিবিলাক সমস্যা দেখিলো দেখি মই এই বছর দেখিলো যে মোরে এগৰাকী সমাজৰ লগত লাগি থকা এগৰাকী বন্ধু যে অঞ্জলি শইকীয়া দত্তই আগবাড়ি আহিছে রাইজৰ দলৰ হৈ আৰু গতিকে মই আঞ্চলিক দল হিচাপে অঞ্জলি শইকীয়াৰ সাপোর্টত আৰু সুবিধা পায় মোৰো ঘৰ য'ত আছে তাত অকণমান অধ্যয়ন কৰিলো। সঁচাকে ভিতৰৰ অঞ্চলবিলাকৰ জগত যিহেতু মই পৰিচিত নাছিলো, মোৰ ঘৰ তেনে ৰাস্তাৰ কাষত আছে, গতিকে মই ভিতৰৰ অঞ্চলবোৰ অলপ এটা অধ্যয়ন কৰিলো আৰু অধ্যয়ন কৰি দেখিলো মই যিহেতু কলেজত 33 বছৰ চাকৰি কৰিছিলোঁ, প্ৰাণী বিজ্ঞান পঢ়াইছিলোঁ আৰু প্ৰাণী বিজ্ঞান হোৱা হেতুকে মই বিভিন্ন সময়ত মোৰ ছাত্ৰ ছাত্ৰীৰ লগত মই কিছুমান প্ৰজেক্ট কৰাইছোঁ আৰু দেখিছোঁ, গতিকে মোৰ নিজৰ ছাবজেক্টতে দেখিছোঁ যে ইয়াত আহি দেখিছোঁ যে খোৱা পানী বিশেষকৈ প্ৰদূষিত হৈছে। খোৱা পানী প্ৰদূষিত কিয় হৈছে সেইটো যদি মই ভালকৈ চালোঁ তেতিয়া দেখিলোঁ যে নলা নৰ্দমাবোৰ এনেকৈ বন্ধ হৈ থকা কাৰণে তাত চিপেজ হৈ ওচৰত পেনেই ওচৰত পানী উৎসসমূহ থকা কারণে সেইবিলাক প্রদূষিত হয়েছে। আপনার সকলে জানে যে প্রদূষিত পানিয়ে কিমান বেমার আমার বেমারের বীজাণুর বাহক হব পাৰে আৰু সেই কারণে মই ভাবিলো যে আগর পৌরপতিয়ে বা পৌরসভার যিগৰাকী মেম্বার আছিলে তেখেত সকলে কি জানি এই কথাটো পাবলিক হেলথ যিটো কমিউনিকেবল ডিজিজ সেইবিলাকত সিমান মন কাণ দিয়া নাই, এইটো এটা যথেষ্ট মন কৰিবলগীয়া বিষয়। তাৰোপৰি আমি বিভিন্ন অঞ্চলত এই অঞ্চলৰ বিভিন্ন চুবুৰীত আমি পদূলিয়ে পদূলিয়ে গৈ পেলাই সমস্যার বুজ লৈছিলোঁ। আমি দুসাতপট্টি অঞ্চলত যেতিয়া গৈছিলোঁ তেতিয়া তেখেতসকলে কৈছিলে তেখেতসকলৰ যিবিলাক নলা নৰ্দমা আছে বন্ধ নলা নৰ্দমা দেখিবলৈ পালোঁ কিন্তু নলা নৰ্দমাবোৰ তেখেতসকলে উপায়বিহীন হৈ নিজেই চাফা কৰি ৰাখিছে কিন্তু সেইবিলাক উলিয়াই নিয়াৰ কোনো উপায় নাই গতিকে তেখেতসকলে জীয়াটো ভুগিছে। আকৌ কাউৰীপতি অঞ্চলত যেতিয়া গলোঁ তেতিয়া প্ৰতিঘৰ মানুহৰ এটাই মানে সমস্যা দিন দুপৰতে মহৰ মানে প্ৰাদুৰ্ভাৱ, গতিকে মহে আমাক আৱৰি ধৰিলে তেখেতসকলে আমাক লাজো পাইছে বহুৱা বলে কিন্তু উপায় নাই আমিও বুজিছোঁ, অথচ কাউৰীপতিৰ ওচৰতে আমাৰ এটা মহা মেইন ড্ৰেইনটো আছে, গতিকে সেই ড্ৰেইনটো চাফা নকৰাৰ কাৰণে বুট কৰোঁ পানীবোৰ ওলাই যোৱাত সমস্যাৰ সৃষ্টি কৰিছে। এতিয়া আমাৰ আহোঁ আমাৰ 18 নম্বৰ ৱাৰ্ডলৈ, গাভৰু পথাৰ ৱাৰ্ডলৈ। মোৰ ইয়াতেই জন্ম, আজি মই 60 বছৰ বয়সৰ। 4-5 বছৰ বয়সৰ পৰা মোৰ যিখিনি সোঁৱৰণ মোৰ মনত আছে যে খেতিৰ দিনত এখন সেউজীয়া গাভৰু পথাৰ আৰু খৰালি দিনত এখন হালধীয়া গাভৰু পথাৰ, ধান পকি থাকে, এখন ফুটবল খেলা ফিল্ড য'ত আমাৰ বয়সৰখিনিয়ে তেতিয়া সকলো ডেকাই ইয়াত খেলিছিলে। কিন্তু আজি কি হৈ গ'ল, হয় সময়ৰ আহ্বান, জনসংখ্যা বৃদ্ধি হৈছে কিন্তু আমি যদি ৰাইজ আৰু যদি মিউনিচিপালিটি বা ৰাইজ আৰু চৰকাৰ যদি একলগ হৈ পৰিকল্পিতভাৱে সুপৰিকল্পিতভাৱে বা বিজ্ঞানসন্মতভাৱে চহৰখনৰ বসতিপূৰ্ণ অনুষ্ঠানবিলাক বসতিপূৰ্ণ অঞ্চলবিলাক যদি প্লেন কৰিলোহেঁতেন আজি 18 নম্বৰ ৱাৰ্ড বা ডিব্ৰুগড় নগৰখন
এখন মানে শ্রেষ্ঠ ওয়ার্ড আর এখন শ্রেষ্ঠ শহর হলতেন যত আমি পর্যটনও আগবাব পারিলহেতেন কিন্তু এই যখন আমি সাইন্টিফিক এপ্রোচ বলে কয় বিজ্ঞানসম্মত এপ্রোচ সেই এপ্রোচটা দেখা না যায় আর সেইকারণে সুপরিকল্পিত নহয় তার বাবে আজি গাভর পথার ওয়ার্ডটো পথারখন গৈ পিটনি হয়েছেগৈ কিমান দিনৰপৰা এতিয়া বৰটুকুলা আহিছে বগলী আহিছে আৰু মানুহৰ ঘৰ ৰাস্তাৰ কাষৰ মানুহৰলৈকে ঘৰবিলাকত পানী পানী আৰু পানী ডিব্ৰুগড়ৰ পৰা আইনুল আহমেদৰ ৰিপৰ্ট নিউজ নাও 24/7 দিনজোৰা কাৰ্যসূচীৰে মাজুলীত উপস্থিত ৰাইজ দলৰ সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ নিউজ নাও এক ৰিপৰ্ট দিনজোৰা কাৰ্যসূচীৰে মাজুলীত উপস্থিত ৰাইজৰ দলৰ সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ অসম জাতীয় পৰিষদৰ মনোনীত কংগ্ৰেছ আৰু ৰাইজৰ দলৰ সমৰ্থিত বিৰোধী উমৈহতীয়া প্ৰাৰ্থী চিত্তৰঞ্জন বসুমতাৰীৰ হৈ তিনিখন নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰিব গড়মূৰ সত্ৰৰ বংশী গোপাল নাট্য মন্দিৰৰ প্ৰাংগণত শেষৰখন নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকিব অখিল গগৈ তেওঁক সংগ দিলে ভূপেন কুমাৰ বৰা সভাপতি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি লুৰিণজ্যোতি গগৈ সভাপতি অসম জাতীয় পৰিষদ গতিকে এইটো অপমান কৰিছে এনে এগৰাকী ব্যক্তিক এগৰাকী প্ৰাৰ্থীক অপমান কৰিছে নে কি কৰিছে তেওঁহে জানিব কাৰণ আমাৰ সংস্কৃতিয়ে এইবোৰ কথা নকয় আমি তেওঁৰ যিগৰাকী আমাৰ বিৰোধী প্ৰাৰ্থী তেওঁৰ কাম কাজৰ কথা কৈছোঁ দুৰ্নীতিত লিপ্ত হোৱা কথা কৈছোঁ তেওঁৰ বিৰুদ্ধে এজাহাৰ আছে ভূমি বেদখল কৰা ভূমাফিয়া হিচাপে তেওঁ মাত মৰা বান্ধৰ কাৰাপশ্যন কৰা টকাৰ ৰাইজৰ টকা হুঁহি খোৱা তেজ হুঁহি খোৱাৰ অভিযোগ আছে এইবোৰ কথা আমি স্পষ্টকৈ কৈছোঁ কিন্তু তেওঁলোকৰ এই কথা বতৰাই তেওঁ মানে অসমৰ সংস্কৃতি মাজুলীৰ যিটো সংস্কৃতি মাজুলীৰ যিটো স্বাভিমানী চৰিত্ৰ আমাৰ ঐতিহ্য আৰু পৰম্পৰাৰ প্ৰতিয়ে তেওঁলোকে অপমান কৰিছে গতিকে মই সকলোৰে কথাৰ উত্তৰ দিব লাগিব বুলি ভবা নাই কিন্তু তেওঁলোকৰ এই কথা বতৰাবোৰে এই কথাই বহিঃপ্ৰকাশ কৰিছে এই যে অহংপূৰ্ণ ব্যৱহাৰ অহংকাৰী য'ত এটা বিনয়ীভাৱেৰে কথা বতৰা ক'ব লাগে তাতে অহংকাৰপূৰ্ণভাৱে গণতন্ত্ৰক কোনো ধৰণৰ ভেঙুচালি কৰি 70,000, 80,000, 90,000 ভোটত জিকিম বুলি কয় কিন্তু তাৰ বিপৰীতে তেওঁলোকে ইমান যদি জিকিবই তেওঁলোকে ইমান যদি তেওঁলোক কনফিডেণ্ট আত্মবিশ্বাসী কিয় 12খন মিটিং মুখ্যমন্ত্ৰীয়ে দিব লগা হৈছে কিয় মুখ্যমন্ত্ৰীয়ে 14খন মিটিং কিয় মুখ্যমন্ত্ৰীয়ে দিব লগা হৈছে মুখ্যমন্ত্ৰীয়ে কিয় বদৰুদ্দিন আজমলক ব্যৱহাৰ হাতিয়াৰ হিচাপে শেষ অস্ত্ৰ হিচাপে ব্যৱহাৰ কৰিব লগা হৈছে গতিকে এইবোৰ কথাৰ বিচাৰ অতি শিক্ষিত আটাইতকৈ শিক্ষিত সমষ্টি এটা খুব আধ্যাত্মিক চেতনাৰে সমৃদ্ধিশালী এটা সমষ্টিৰ প্ৰতিনিধি হিচাপে প্ৰতিগৰাকী মানুহে উপলব্ধি কৰা উচিত আৰু এনেকুৱা ধৰণৰ কথাৰ বিপৰীতে সকলোৱে ভোটদান কৰিবৰ কাৰণে সকলো আগবাঢ়ি আহক আমি সকলোকে অতি বিনম্ৰভাৱে আহ্বান জনাইছোঁ সত্ৰ সত্ৰীয়া সংস্কৃতিৰ পীঠস্থান সত্ৰীয়া সংস্কৃতিক অৱহেলিত কৰা এখন চৰকাৰ এইখন চৰকাৰৰ এগৰাকী সাংসদৰ মজিয়াত মাজুলীত বাংলাদেশী বসবাস কৰে অবৈধ বিদেশী বসবাস কৰে বুলি এটা সময়ত উপলুঙা কৰিছিল এইবোৰ কথা মাজুলীৰ ৰাইজে যদি পাহৰি যায় মাজুলীক ৰাইজক কৰা উপলুঙা উপহাস মুখ্যমন্ত্ৰী হ'ব বুলি দিয়া ভোটৰ যিটো অপমান বিজেপি দলটোৰ অপমান এইবোৰ কথা যদি পাহৰি যায় মই ভাবোঁ ভুল কৰা হ'ব সময়ৰ এই আহ্বানৰ প্ৰতি সকলোৱে যাতে যোগাত্মক সঁহাৰি আগবঢ়ায় গণতন্ত্ৰ ৰক্ষা কৰিবৰ কাৰণে যি অন্যায় কৰিছে অবিচাৰ কৰিছে অবৈধ বিদেশী বোজা জাপি দিব খুজিছে আমাৰ মাটি ভেটি নিশেষ কৰিব খুজিছে মাজুলীৰ বানগৰাখনে আক্ৰান্ত ভাৰাক্ৰান্ত কৰিছে আমাৰ ন্যায্যপ্ৰাপ্তি দলং নিদিয়াৰ কাৰণে আমাৰ অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ অতি উচ্চ হাৰত মূল্য বৃদ্ধি পেট্ৰল ডিজেল গেছৰ যি হাৰত দাম বাঢ়িছে ইয়াৰ বিপৰীতে মই মাজুলীবাসী ৰাইজৰ প্ৰতি মোৰ বিনম্ৰ আহ্বান যাতে সকলোৱে নিজৰ বিবেচনাৰে সকলো শিক্ষিত উচ্চ শিক্ষিত সমষ্টিৰ প্ৰতিগৰাকী ভোটাৰে নিজৰ বিচাৰ বিশ্লেষণ বিবেচনাৰে যাতে বিজেপিৰ বিৰুদ্ধে ভোট দিয়ে জাহাজৰ চিনত যাতে আমাৰ চিত্তৰঞ্জন বসুমতাৰী ডাঙৰীয়াক ভোট দি যাতে সকলোৱে জয়যুক্ত কৰিয়ায় জনজাতিৰ নামত আবণ্টিত পুঁজি জনজাতিৰ সাহিত্য সংস্কৃতি উত্তৰণৰ কাৰণে আবণ্টিত পুঁজি মাজুলীৰ যিগৰাকী বিজেপিৰ প্ৰাৰ্থী ভুৱন গামে লুণ্ঠন কৰিছিলে আৰু কি ধৰণে বিষয়াসকল জড়িত হৈছিলে কি ধৰণে বিজেপিৰ নেতাসকল জড়িত বিজেপিৰ ভাইচ প্ৰেচিডেণ্ট জড়িত এই কথাবিলাক ইতিমধ্যে প্ৰচাৰ হৈছে গতিকে জনজাতি ৰাইজৰ তেজ পুহি কোৱা এনেকুৱা ব্যক্তিক বিজেপিয়ে আজি প্ৰাৰ্থিত্ব দি এই কথা প্ৰমাণ কৰিছে যে বিজেপিৰ দলটোৱেই জনজাতি বিৰোধী কাৰণ যিসকলে জনজাতি মিউজিয়াম জুই চলা কাঠি মাৰি দিব পাৰে তেনে যিবিলাক মানুহে গাঁও জ্বলাই দিব পাৰে মাটি দখল কৰিব পাৰে ৰাইজৰ পইচা ৰাজহুৱাকৈ লুণ্ঠন কৰিব পাৰে কালি মিটিঙত কৈছে যে মই দুৰ্নীতি কৰোঁ কিন্তু মই চান্দা দিওঁ দুৰ্নীতিক এতিয়া বৈধতা দিবৰ কাৰণে লিগেলাইজ কৰিবৰ কাৰণে আজি মাজুলীত এজন প্ৰাৰ্থী তেওঁলোকে থিয় কৰাই দিছে ইফালে মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে 2,000 টকা দুৰ্নীতি হ'লে বাঘৰ দৰে জঁপিয়াম
বিজেপি প্ৰাৰ্থীজনে কৈছে যে মই দুৰ্নীতি কৰিছোঁ কিন্তু মই চান্দা দিছোঁ। তাৰমানে চান্দা দিয়া মানে দুৰ্নীতি লিগেলাইজ, দুৰ্নীতিক বৈধতা দিবৰ কাৰণে যদি বিজেপিয়ে এই ধৰণে আন্দোলন আৰম্ভ কৰে তে অসমৰ ভৱিষ্যত কি হ'ব, অসমৰ যুৱ প্ৰজন্মৰ ভৱিষ্যত কি হ'ব? ৰাজহুৱা পইচা এই ধৰণে যদি দহা কাজ কৰিবৰ কাৰণে, খৰাত কৰিবৰ কাৰণে এই ধৰণে ৰাইজে যদি চাই থাকে তেতিয়াহ'লে আমাৰ ভৱিষ্যত বিপদাপন্ন হ'ব। আৰু মই বিশ্বাস যে সংস্কৃতিবান উচ্চ শিক্ষিত মাজুলীবাসীয়ে এইবাৰ মাজুলীৰ পৰাই অসমৰ ৰাইজৰ স্বাৰ্থত এটা প্ৰত্যুত্তৰ বিজেপিক দিব যোগ্য প্ৰত্যুত্তৰ 7 মাৰ্চ তাৰিখে। দেৱজিৎ বৰাৰ ৰিপৰ্ট, নিউজ নাও 24/7। চতুৰ্থ দিনা লোকাৰণ্য ৰংদৈ দৰগাঁৱৰ শিশু ভাওনা সমাৰোহ। মহাপুৰুষ দুজনাই প্ৰৱৰ্তন কৰা ভাওনা পৃথিৱীৰ ক'তো পাবলৈ নাই। ভাওনাৰ মহাত্মা বিৰল। ৰংদৈ দগাঁৱৰ যুৱকসকলৰ উদ্যোগত 5ম বাৰ্ষিক খোলো অসম শিশু ভাওনা সমাৰোহৰ চতুৰ্থ নিশা ভাওনা উদ্বোধন কৰি এনেদৰে ভাওনাৰ গুৰুত্ব ব্যক্ত কৰে ৰাজ্যসভাৰ সাংসদ কামাখ্যা প্ৰসাদ দাসাই। বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম মানুষ একত্রিত করে নামঘর প্রতিষ্ঠা করা আর পিছত সত্রলৈ রূপান্তর বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আমি জড়িত হয়েছি। আমি কেবল মণিপুর থাকি সেবা করারই নয়, ভাগবতক আমি প্রদর্শন করাই নয়, তাই ব্যাখ্যা করার যে ব্যবস্থা তেখেতে করেছিল তেখেতে সেই ব্যাখ্যা আজি তারিখগুলো মহামূল্যবান হিসেবে গণ্য হয়েছে। কেইমান লোকে মাননীয় রাষ্ট্রপতি আজ আহলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় মহাপুৰুষগৰাকীয়ে তেওঁৰ চানিকি তেখেতক প্ৰদৰ্শন অৰ্পণ কৰিছে। মহাপুৰুষগৰাকীৰ এই কথাই সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ বিদ্যুৎ সমাজকো আকৰ্ষিত কৰে আৰু বৈষ্ণৱ ধৰ্ম কেনেকৈ মানুহৰ মাজলৈ লৈ যাব পাৰি তাৰ এটা পথৰ সন্ধান পায়। তেখেতৰ পিছতে বহুত ইংলেণ্ডতে হওক বা অন্যান্য ঠাইতে হওক, বেলেগ বেলেগ জিলাত যিমান ভিঞ্চি হওক বা অন্যান্য হওক, তেখেতৰ আবির্ভাবের পিছনে এই গোটেই ব্যবস্থা হাত দিছে। নিজের ছবি আঁকি জনসাধারণের ওষুধ লই যাওয়া, মুখা ভাওনা প্রদর্শন করা, আর তার লগে মহাপুরুষগুলিয়ে ধর্ম অধর্ম ধর্ম দ্বারা বৰহোলা উৰঙিয়ালৰ শংকৰ মাধৱ শিশু শিল্পী সমাজে অভিনয় কৰা কুৰ্ম অৱতাৰ নাটখনিৰ শুভ উদ্বোধন কৰি ৰাজ্যৰ সভাৰ সাংসদ গৰাকীয়ে অংকীয়া নাট আৰু আজিৰ সমাজত প্ৰচলিত হৈ থকা মাতৃভাষাৰ নাটসমূহে সমাজৰ মাজত সমন্বয় গঢ়ি তোলাৰ কথা উল্লেখ কৰে। ইপিনে ভাওনা উদ্বোধন কৰি অসমত একমাত্ৰ শিশু ভাওনা সমাৰোহ আয়োজন কৰি 5ম বৰ্ষত ভৰি দিয়া ভাওনা সমাৰোহ আয়োজন কৰা ৰংদৈ দগাঁৱৰ যুৱকসকলৰ মাজত ভগৱত প্ৰেম দেখি ভাওনা সমাৰোহ স্থায়ী কাৰ্যালয় নিৰ্মাণৰ বাবে প্ৰতি বছৰে 10 লাখ টকাকৈ 4 বছৰলৈ সৰ্বমুঠ 40 লাখ টকা অনুদান আগবঢ়োৱাৰ কথা ঘোষণা কৰে। প্ৰতিদিনে শিশুসকলৰ সুন্দৰ অভিনয়ে সমবেত হাজাৰ হাজাৰ ভাওনাপ্ৰেমী ৰাইজক মুগ্ধ কৰি তুলিছে। উত্তৰ পূব যোৰহাটৰ পৰা প্ৰশান্ত কুমাৰ দত্তৰ ৰিপৰ্ট, নিউজ নাও 24/7। মুখ্য ন্যায়াধীশ কাৰ্যালয় যোৰহাটৰ নিষ্ঠাৱান কৰ্মচাৰী দীপাঞ্জলি বৰাৰ অৱসৰ গ্ৰহণ, নিউজ নাওৰ এক ৰিপৰ্ট। মুখ্য ন্যায়াধীশ কাৰ্যালয় যোৰহাটৰ নিষ্ঠাৱান কৰ্মচাৰী দীপাঞ্জলি বৰাৰ অৱসৰ গ্ৰহণ। উল্লেখযোগ্য যে সুদীৰ্ঘ 40 বছৰ একাগ্ৰতা নিষ্ঠাৰে কৰ্মজীৱনত কাম কৰি সকলোৰে অতিকৈ আপোন হৈ পৰা দীপাঞ্জলি বৰাৰ অৱসৰ গ্ৰহণৰ দিনা এখনি বিদায়সভা অনুষ্ঠিত কৰি তেখেতক শৰাই সঁফুৰা, ফুলাম গামোচা আদিৰে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰা হয়। আজি মোৰ বিদায় ক্ষণত মোৰ সহকৰ্মী তথা মোৰ ছাৰ বাইদেউ, মাননীয় ছাৰ বাইদেউসকলে যি অনুষ্ঠানত মোক এই বিদায় মুহূৰ্তত বিদায় দিবলৈ আগবাঢ়ি আহিলে, মই সেই সকলোকে মোৰ ফালৰ পৰা আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ। মই আশা কৰিছোঁ আজি যি অনুষ্ঠান হ'ল সেই অনুষ্ঠান প্ৰতিজন বিদায়ী প্ৰাৰ্থীৰ দিনত হওক, সকলোৱে সহযোগ কৰক আৰু তেখেতৰ কৰ্মৰ যি কৰ্ম তেখেতে কৰি গ'ল ইয়াত, সেই কৰ্মখিনিৰ কাৰণে তেখেতক সেই মুহূৰ্তত আপ্লুত কৰক। মই নথৈ আনন্দিত যে তেখেতসকল বিশেষকৈ
জিলা সত্র ন্যায়াধীশকর্তার কার্যালয় তথা সেই কার্যালয়ের মাননীয় স্যার বাইদেউ সকল আর আমার কার্যালয়ের সকলখিনি সহকর্মী তথা আমার কার্যালয়েরও সকলখিনি স্যার বাইদেউ সকল ইয়াত উপস্থিত থাকি মোক যথেষ্ট আনন্দিত করিলে। যদিও বিদায় সময় মোৰ খুব দুখ লাগিছে, কিন্তু মই এনে এভাগ অনুষ্ঠান পাম বুলি কোনোদিন ভবা নাছিলোঁ। আর আজি যেতিয়া মই আহি স্যার বাইদেউ সকলের মাজত সোমাই পড়লো, তেতিয়া মই মানে চিন্তা করছো যে মই এই অনুষ্ঠানটো স্যার বাইদেউ সকলের ওচর কেনেকে বহি থাকিম। মই আশা রাখিছো সকলোখিনি কর্মচারীয়ে বিদায় পৰত এনে ধরনের এভাগ অনুষ্ঠান পক, আর তার বাবে মোর আশীর্বাদ থাকিল। আর মই মোর সহকর্মী সকলক অনুরোধ করো ভবিষ্যতেও যাতে এনেকা একটা অনুষ্ঠান আয়োজন করে। আর আজির আয়োজক যি করেছে মোর সহকর্মী হোক বা মোর স্যার বাইদেউ সকলেই হোক, মই তেখেত সকলে এই বিদায় মুহূর্তত আন্তরিক ধন্যবাদ জানাইছো। যেহেতুকে মই আজি নিচিনা অনুষ্ঠান আজি প্রায় 40 বছরে আমার কার্যালয় কোনোদিন দেখা নাই আর ভবাও নাছিলো এনেকুৱা এটা অনুষ্ঠান হব পাৰে বুলি। এতিয়া মই যি দেখিলো সকলোখিনি একদম, যদিও গধূলি সময় হৈছে আমি কম সময়ের ভিতর অনুষ্ঠান ভাগ পাতিছো, সকলোখিনি উপস্থিত থাকে। সমীর রয়ের রিপোর্ট, নিউজ নাও 24/7, যোরহাট। পশ্চিম যোরহাটত 10-দিনিয়া কার্যসূচীরে আরম্ভ হল ভাওনা প্রতিযোগিতা। পশ্চিম যোরহাটত 10-দিনিয়া কার্যসূচীরে আরম্ভ হল ভাওনা প্রতিযোগিতা। পুৱা 9 বজাত চাকি বন্তি জ্বলাই ধর্মীয় পতাকা উত্তোলন করে ভাওনা প্রতিযোগিতা শুভারম্ভ করা হয়। পশ্চিম যোরহাটের এক চিনাকি অনুষ্ঠান জয় হনুমান কৃষ্টি বিকাশ কেন্দ্রের পশ্চিম যোরহাটবাসীর সহযোগত পোন প্রথমবার পশ্চিম যোরহাট ক্রীড়াখণ্ডা খেলপথারত আয়োজন করা মহাপুরুষ নাটক ভাওনা প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতাখনিত বিভিন্ন প্রান্তর মুঠ নাটক 12খন এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করেছে। আমি জয় হনুমান কৃষ্টি বিকাশ কেন্দ্রের সৌজন্য সদৌ পশ্চিম যোরহাট রাইজর সহায় সহযোগত 10-দিনিয়া কার্যসূচীরে পশ্চিম যোরহাট ক্রীড়াখণ্ডা খেলপথারত আমি সদৌ ভিত্তিক এভাগি ভাওনা প্রতিযোগিতা আয়োজন করেছো। এই অনুষ্ঠান ভাগি পশ্চিম যোরহাট অঞ্চলত হওয়া নাছিলে। জয় হনুমান কলা কৃষ্টি কেন্দ্রের আমি এজন বিষয়ভূয়া হিসাবে পশ্চিম যোরহাট ক্রীড়াখণ্ডা খেলপথারের সহযোগ লৈছিলোঁ। সহযোগের যোগেদি আমি এই জায়গাখন নির্বাচন করে আমি এই অঞ্চলের কারণে এই ভাওনা ভাগি পতার আমি প্রয়াস করেছিলোঁ। ঠিক সেইদরে সকল রাইজর সহায় সহযোগ করেছে, আমি আপ্লুত হয়েছো। পশ্চিম যোরহাটবাসী রাইজর ইমান সুন্দরভাবে আমার সহায় সহযোগ করেছে, সেই ধরনের আমি অনুষ্ঠান ভাগি বর্তমান এই পর্যায়ত উপনীত হয়েছো। আমি 10-দিনিয়া কার্যসূচীরে এই ভাওনা ভাগি আমি আয়োজন করেছো। আজি পুৱা 7 বজাত আমি ধর্মধ্বজা উত্তোলন করা হল। আমার এতিয়া ইয়াত আমি স্থায়ী এভাগি আসনের ব্যবস্থা করা হয়েছে, স্থায়ী মণিকূট বনোৱা হয়েছে। আমার নামাচার্য হিসাবে আমি আসন প্রতিষ্ঠা করব শিলপতিয়া সত্রর সত্রাধিকার অচ্যুত মহন্তদেবে, আমি তাত স্থায়ী একটা মণিকূটের ব্যবস্থা করেছো। আমি স্থায়ী এজন ইয়াত নামঘরিয়ার ব্যবস্থা করা হয়েছে, নামঘরিয়ায় রাতেপা বন্তি প্রজ্বলন করব, আকো সন্ধ্যা এই বন্তি প্রজ্বলন করব। আর এই অক্ষয় বন্তিভাগ আমি অহরহ 10 দিনের বাবে আমি জ্বলি থাকার একটা ব্যবস্থা করা হয়েছে। আজি প্রথম কার্যসূচী হিসাবে আমার এটা আসন প্রতিষ্ঠা হব, নাম বসন হব, তারপরেই আবেলি 12 বজাত আমি যাত আমি পরিচালনা হব সেই নাট ভাগির হয়ে এখার সম্পূর্ণ আমি নামের ব্যবস্থা করা হয়েছে। আমার আমি এই অঞ্চলের প্রত্যেকক্ষণ গাঁর ইয়ার জড়িত থাকা প্রায় 12খন গাঁক তরাজান সোনারী গাঁওয়ার আরম্ভ করে আপনার সারিঙা গাঁওলকে প্রত্যেকক্ষণ গাঁর ভকত বৈষ্ণবর দ্বারা আমি নাম বসনের ব্যবস্থা করিম প্রত্যেক দিনাই। আর প্রত্যেকক্ষণ গাঁর মহিলাসকলের দ্বারা আমি ইয়াত এই অনুষ্ঠান ভাগি অভ্যর্থনা আর অপ্রায়ণের আমি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইয়ার উপরেও আমার এই গাঁর রাইজর বিভিন্ন ধর্মপ্রাণ যখন জ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠসকলে আমার অত্যন্ত সহযোগ করেছে, তখন সদায় এই অনুষ্ঠান জড়িত হয়ে থাকিব। আমি সেই ধরনের এই অনুষ্ঠান আগবাড়ি
আজি প্রথম নিশার ভাওনা হিসাবে আমি নিসিংহ মুরারী নাটভাগ সন্ধ্যা 6 বজাত অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করছো, আর প্রত্যেক শনিবার দুটাত দুখন করে নাট ইয়াত প্রচার হব। মুঠ ভাওনা 12খনে ইয়াত প্রতিযোগী অংশগ্রহণ করেছে। অসমৰ বিভিন্ন জায়গার আমার গোলাঘাটর একটা টিম আহিছে, আমার আমগুড়ির একটা টিম আহিছে, শিবসাগরের পর এটা আহিছে, সেই ধরনের যোরহাটর বা উত্তরাঞ্চলের যথেষ্টখিনি দলে সহযোগ করেছে। কিন্তু আমি অকন ব্যতিক্রম করছো, যেহেতু পশ্চিম যোরহাট অঞ্চলের রাইজ আমি ইয়াত জড়িত অনুষ্ঠানগুলি করছো। আমি পশ্চিম যোরহাট অঞ্চলের যথেষ্টপূর্ণ সর্বশ্রেষ্ঠ দল হিসেবে আমার স্বীকৃতি পাওয়া দল আসে ভাওনিয়া দল, কিন্তু আমি তেখেতসকলক এই অনুষ্ঠানভাগিক আমি সহযোগ করব কারণে আমি আমি সমিতি আমি সিদ্ধান্ত দিয়া নহলে আমার পশ্চিম যোরহাট অঞ্চলের বাহিরের আমি সেই দলসমূহকে ইয়াত অংশগ্রহণ করবলে আমি সুবিধা প্রদান করা হয়েছে। আর ই আমার প্রথম পুরস্কার হিসাবে আমার 1,00,000 টাকার পুরস্কৃত করা হব। আমার গন্ধিয়াগড় পারুল গন্ধিয়া পরিয়ালের তরফ 1,00,000 টাকা পুরস্কার করব। দ্বিতীয় পুরস্কার হিসাবে গন্ধিয়া গাঁও পুলিবরয়ে 70,100 টাকা তেখেতর পরিয়ালের তরফের আমাকে প্রদান করব। তৃতীয় পুরস্কার গন্ধিয়া গাঁওয়ের কমল বরার পরিয়ালের তরফের 70,000 টাকা সেকেন্ড পুরস্কার দিব। তৃতীয় পুরস্কার হিসাবে আমার এই সমিতির কার্যকরী সভাপতি সঞ্জীব বড়া ওরফে কাজু, কাজুয়ে 50,000 টাকার পুরস্কৃত করব। ইয়ার উপরও আমি ইয়াত অল্প ব্যক্তিগতভাবে অনুষ্ঠান পাতিবলে যত্ন করে প্রয়াস করছো। আমি শৃঙ্খলাবদ্ধ টিম হিসাবে আমি তেখেতসকলে এই অনুষ্ঠান প্রবেশ করারপর অন্তপরালে যদি নিয়ম অনুবক্তৃতাখি মানি চলে তেখেতসকলক আমি 10,000 টাকার পুরস্কার করি বলে ভাবিছো। সেই পুরস্কার ভাবি আমি ভাটমারা গাঁও নিবাসী শ্রী রঞ্জিত বড়াদেবে প্রদান করব। ইয়ার উপরও আমি সর্বশ্রেষ্ঠ দল আমি সর্বশ্রেষ্ঠ এজন চৈত্য করার ক্ষেত্রে আমি 10,000 টাকা, আর সেই ধরনের আমি প্রত্যেকটি টিমরে সূত্রধার কৃষ্ণপরে সকলকেই আমি এই পুরস্কারে পুরস্কৃত করার প্রয়াস করছো। বেশ পরিচালক হিসাবে পাওয়া যাব, বেশ গায়ন বায়ন হব, গেছ বায়ন হব, বেশ সূত্রধার হব, বেশ ভাওরিয়া পুরুষের ভাওরিয়ার চৈত্যত হব, বেশ মহিলার ক্ষেত্রত হব, শিশু শিল্পীর হব, তারপরে আমি মুখা শিল্পক দিয়া হব, মৎস্য সজ্জা দিয়া হব, সেই হাতে হাতে প্রায় 25টা আমি প্রায় যে পুরস্কৃত তেখেতক করা আমি প্রয়াস করছো। শ্রীমন্ত মাধব বড়ুয়ার রিপোর্ট, নিউজ নাও 24/7 যোরহাট। নিউজ নাওর বাতৰি আজিলৈ ইমানেই। বিভিন্ন বা বাতৰি আৰু অনুষ্ঠানৰ বাবে চাই থাকক নিউজ নাও 24/7। ধন্যবাদ। সকলো ধৰণৰ সুবিধা থকা ট্ৰেভেলাৰ ICU এম্বুলেন্স, য'ত থাকিব ভেণ্টিলেটৰ সুবিধাৰ লগতে ডিফেব্ৰিলেটৰ, অক্সিজেন মনিটৰ আদি। কোনো ৰোগী যদি ডিব্ৰুগড়, গুৱাহাটী বা অসমৰ যিকোনো চিকিৎসালয়লৈ যাবলগীয়া হয় তেন্তে আমাৰ যোগাযোগ নম্বৰ 7002157385 নম্বৰত ফোন কৰিলে আমি ততাতয়াকৈ আপোনালোকক সহায় কৰিবলৈ 24 ঘণ্টাই সাজু।